আমি আপনার পক্ষ থেকে আপনার সাথে ঠাট্টা বিদ্রোপকারীদের জন্যে যথেষ্ট। মানে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে আপনি প্রচার করেন, যা বলা হয়েছে প্রচার করেন, প্রকাশ্যে প্রচার করেন, মুর্শিদদেরকে কোনো পরোয়া করবেন না। মানে মুর্শিদেরা যে চিল্লাচিল্লি করবে, শত বাধা হয়ে দাঁড়াবে, কোনো পরোয়া করবেন না। এটা একটা নিয়ম, যা আপনিও কোরআন হাদিস যখন কোরআন হাদিসের কথাবার্তা যখন বলবেন, বলেন প্রকাশ্যে বলেন, রাগ ঢাক করে নয়, আর চুপচাপ থাকেন, চুপচাপ থাকা যাবে না। হক কথা বলা থেকে, প্রচার করা থেকে হকের চুপ থাকা যাবে না, বরং সেটাকে প্রচার করতে বলেছেন আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল সাহসামকে। এবং বলেছেন ইন্না কাফাই না কাল মোস্তাহজেইন, খোদবা চলাকালীন কি কথা বলা যায়? কথা বলা যায় না, সতর্ক থাকতে হবে, খোদবাই নষ্ট হয়ে যায়, একেবারে কঠিন সতর্ক থাকবেন। যা হোক, আল্লাহ তার রাসূলকে প্রকাশ্যে প্রচার করতে বলছেন আর মসজিদে বিমুখ থাকতে বলছেন, আর তিনি কি বলছেন? যথেষ্ট, আমি যারা ঠাট্টা বিদ্রুপ করে আপনার পক্ষ থেকে যথেষ্ট, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আপনার পক্ষ থেকে যথেষ্ট হবে। যারা ঠাট্টা বিদ্রুপ করবে আপনার দাওয়াতকে নিয়ে, আপনার সহি দাওয়াতকে নিয়ে, আপনার সহি প্রচারণাকে নিয়ে, ওরা কোনো কিছু করে উঠতে পারবে না, ওরা পেরে উঠবে না আপনাকে। কারণ হককে চেপে রাখা যায় না, সূর্যের আলোকে পেঁচা যতই মনে করুক যে না আমি ওটা দেখতে দেবো না, মানুষকে নিজেও দেখব না, কিন্তু সূর্যের আলো অবশ্যই সবাইকে বিকিরণ দিবে, সূর্যের আলোকে ঢেকে রাখার মতো যায় না, এটা সম্ভব নয়। ঠিক ইসলামে যেটা বাণী, আপনাকে যেটা প্রচার করতে বলা হচ্ছে, এটা প্রচার করুন। এখানে আপনি কাউকে পরোয়া করে চললে হবে না, আপনি পরোয়া করে চলবেন, অমুককে পরোয়া করে চলবেন, তাহলে হকটা কবে প্রচার হবে? তো এই জন্যই আরবিতে একটা প্রবাদ রয়েছে, সাকিনাল হক শয়তানুন আখরাস, হক কথা বলা থেকে চুপ থাকা ব্যক্তি শয়তান, বোবা শয়তান, আর বাতিল বাতিল নিয়ে কথা বলা হলো বাচাল শয়তান। আর নাতকবিল বাতিলে শয়তানুন নাতক, বাতিল কথা বলার লোক কি শয়তান, মানে বাকওয়াজকারী শয়তান। তো হক কথা বলা থেকে চুপ থাকা যাবে না, হক প্রচার করতে হবে। আর সেক্ষেত্রে এত কিছু খেয়াল করলে হয় না, বাপ কী বলবে, দাদা কী বলবে, নানি কী বলবে, চোদ্দ গোষ্ঠী কী বলবে, নতুন কথা লাগবে তখন বলবে যে এ কী নতুন কথা শুরু করেছিস, আগেই তো ভালো ছিলি। এগুলো পরোয়া করা যাবে না, এগুলোকে পরোয়া করে অনেকে হক হক কথা প্রচার করাতে বিমুখ থাকে, জানে যে এটা হক কিন্তু প্রচার করছে না, নিজের বউর কাছে প্রচার করতে পারে না অনেক সময়, যে আমার বউটা আমার কথা শুনবে না, তা আপনি তো ব্যর্থ মানুষ। বরং হক প্রচার করতে হবে। আল্লাহ তার রাসূল সাহসঙ্গ বলেন ওয়ানজিন আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, মানে ইমান না আনলে তাদের জন্য আজাব গত অপেক্ষা করছে, তাদেরকে আপনি সতর্ক করুন। এ আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোষ্ঠীর সমস্ত লোককে, জ্ঞাতা গোষ্ঠীর সমস্ত লোককে জড়ো করেছেন এক অভিনব কৌশলে। সেটা ছিল আরবের কৌশল, যে সকালবেলায় পাহাড়ে উঠে যেত, পাহাড়ের গায়ে সামান্য কিছু কাপড় শরীরে রেখে ইয়া সাবাহা এভাবে ডাক দিলে, হাই হাই সকাল, সকালের বিপদ, এইভাবে ডাক দিলে সবাই জড়ো হয়ে যেত যে এখানে কোনো বিপদ অপেক্ষা করছে, হয়তো আমাদের জন্যে কোনো বিপদ এসেছে। এরকম পদ্ধতি অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে, তিনি পাহাড়ের উপরে উঠে তিনি সতর্ক করেছিলেন, মানে সকালবেলায়, তবে শরীরে কাপড় চোপড় রেখেই তিনি সতর্কতার জন্য ডাক দিয়েছেন, এভাবে সবাই জড়ো হয়েছিল, নিশ্চয় কিছু বিপদ অপেক্ষা করছে, কারণ আমাদেরই মোহাম্মদ এইভাবে বলছে, আর উনি তো সত্যবাদী ছিলেন। এবার সবাই যখন জড়ো হলো তখন বললেন যে পাহাড়ের এখানে যে আমি আছি, আমি যদি বলি এই পৃষ্ঠে পেছন দিকে শত্রু অপেক্ষা করছে, বিশ্বাস করবেন আপনারা? তারা সবাই এক বাক্যে বলে যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি মিথ্যা বলেছেন বলে আমাদের কোনো রেকর্ড নাই। তখন উনি বলেছেন ফাইনি নাজিরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তাহলে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি, ভীতি প্রদর্শন করছি একটা কঠিন আযাবের, যার সামনে অপেক্ষা করছে। মানে যদি ঈমান না আনেন, এক আল্লাহ বিশ্বাস না করেন, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি না দেন, তা আপনার জন্য এই আযাব অপেক্ষা করছে, বড় ধরনের আযাব।
ওরা তো আশ্চর্য, সব তো মুশরিক, কেউ কিছু প্রতি উত্তর দিয়েছে কি না আল্লাহ ভালো জানেন। একজনের প্রতি উত্তর এসেছে, সেটা হলো আবু লাহাব। আবু লাহাব রাগান্বিত হয়ে এই মুরব্বি বলেছিলেন, আলেহাদা জামাত জামাত না মোহাম্মদ, এই জন্য আমাদের জড়ো করেছো, থাব্বান লাক, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, মানে এই জন্য জড়ো করেছো, মানে এটা কোনো ফায়দার কথা না আবু লাহাবের নিকটে, যে আল্লাহর আজাব গজব ধরবে শেরেক না ছাড়লে, মানে তাওহিদের দাওয়াত আর শিরিক থেকে সতেরে করেন আবুল আহাবের পছন্দ হয়নি। এখন আবুল আহাব মার কাছে আসা আছে, কত রকম আঙ্কের ফাদার ফা এ পাবেন, এগুলো পছন্দ করে না, এগুলো বললেই আরও রাগ। তা আল্লাহ রাসুল সাল্লামের উপর বদদোয়া দিয়ে বসলো আবুল আহাব, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আরে হাজা জামাতান, এই জন্য তুমি আমাদের জড়ো করেছো, এটা কথা হলো, সবাইকে আমাদের জড়ো করে এই কথা বলছো। দেখেন আল্লাহ রাসুল সাল্লামের কত নির্মল চরিত্র ছিল, যে এখানে তিনি মুরব্বি চাচা, চাচা তো বাপের পরে চাচার স্থান, বড় আল আম্মু ওয়ালেদ, হাদিসে বলা হয়েছে যে চাচা একটা বাবা। এখন কী বলবেন, উনি যদি কিছু বলেন, কিছু লোক বলে যে কত বড় বেয়াদ, দেখো চাচার মুখের ওপর কথা বলছে, যদি কিছু বলেন উনি কিচ্ছু হয়নি, পরোয়া করেনি, খালি বাড়ি যা বলছে বলুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেনি। আবুল আহাবের এই ধৃষ্টতা, যার ফলে একটা সুরা আল্লাহ নাজিল করেন তার উপরে, যে সুরাটা আমরা সবাই জানি, সুরা লাহাব, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এটা হলো ওই জব যে আল্লাহ রাসূলের ধ্বংসের বদদোয়া করেছিল, আল্লাহ উল্টো কী করলেন, তার বিরুদ্ধে আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করে দিলেন। তাহলে কি ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন, নিশ্চয় আমি হে মোহাম্মদ আপনার পক্ষ থেকে বিদ্রোপকারীদের জন্য যথেষ্ট, যথেষ্ট হলেন না। আল্লাহ রাসূলের প্রতিবাদ করার আগে উনি কিছুই প্রতিবাদ করেননি, কত উন্নত চরিত্রে ছিলেন, ও কিছু বললেই মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, কেউ বলে এরা মুরব্বির ওপর মুখে মুখ তুলে কথা বলছে, মানে মুখের উপর কথা বলছে, কত বড় বেয়াদব, কে বলবে, কেউ এদিকে যাবে কেউ ওইদিকে যাবে, কেউ বলে ঠিকই তো আছে, মুরব্বি হলে এইভাবে কথা বলে নাকি। তো রাসুল সাহেব এগুলো বিতর্ক এড়িয়ে হক কথাটা প্রচার করে দিয়েছেন, আল্লাহ যথেষ্ট হয়েছেন না, এই সুরা সারা জীবন তেলাওয়াত হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত। এমনকি আবু জাহাল, ওই আবু লাহাব এবং তার স্ত্রী এই সুরা নাজিলের খবর জানা আরও খেপে যায়, আঙ্কেল মানে আন্টি আবু লাহাবের স্ত্রী চরম খেপা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবার পাশে, আবু বকর সহ ওই মুরব্বি আসছে লাঠি হাতে সাথে করে, কই তোমার সাথী কই, শুনছি নাকি একটা সুরা নাজিল করছে আমার উপরে, আমার বিরুদ্ধে, হ্যাঁ আরে পাইলে তো মাথা ফাটাই দিতাম, লাঠি না কি বা পাথর, এক কথায় ওর কাছে মানে মারণ যন্ত্র ছিল। তো খুঁজে কই কই, মানে আল্লাহ রসুল তো পাশেই বসা বাবা করে, কিন্তু আল্লাহ রব্বুল আমিন যথেষ্ট হবেন, যে মুশরিকদের থেকে কাফেরদের থেকে আল্লাহ রব্বুল আমিন এখানেও যথেষ্ট হয়েছেন, ওর চোখের পর্দা ফেলে দিয়েছেন, ওর চোখে যে আবু বকর দেখে রাসুল সাহেব দেখছেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযীম, এ বিভিন্ন তাফসিরে সহিহ হাদিসের বর্ণনা। তা উনি একটা কিছু বুঝ দিলেন যে না উনি তো আপনার সঙ্গে ভালোই বলেন, উনি তো ভালোই বলেন, আল্লাহ বলছেন এটা এটা তো আল্লাহর কথা, ফিরে চলে যায় রাগ হয়ে জ্বালান কঠিন। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রতিহত করার জন্য যথেষ্ট, এর উদাহরণ কত নেবেন। এই তো কয়েকদিন আগে ফ্রান্সের শয়তান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল, তার কী অবস্থা হয়েছিল জানেন, ইতিহাস একবার তাজা ইতিহাস, তার সম্পর্কে পাওয়া যায় যে এরপর থেকে সে নিরাপত্তা হারিয়েছিল, তো এমনভাবে হারিয়েছে যে সরকার দুটা অফিসার উচ্চ র্যাঙ্কে দুইজন পুলিশকে তার সাথে দিয়ে রেখেছে, সবসময় বডিগার্ড হয়ে থাকতো, কে জানে কখন মেরে দেবে মুসলমানরা, কিন্তু এর আগে ছিল এই অবস্থা। কেন নাড়তে গেলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের করে যা টুকরা তাকে নিয়ে তোর ব্যঙ্গ বিচিত্র ব্যঙ্গচিত্র, তাকে নিয়ে ঠাট্টা মাস করা,
এতে মুসলমান খেয়ে ফেলো। অথচ ফ্রান্সে মুসলমানদের সংখ্যা কত? কত হবে? 5 হবে বা 10 হবে খুব জোর, বাকি তো ওরাই খ্রিস্টানরা। তারপরে ওর ঘুম হারাম, সবসময় ওকে পেরেশানি তাড়িত করেছে, কখন ওরা মেরে ফেলবে? সবসময় দুজন বডিগার্ড থাকে। এ তো কিছুদিন পর, আড়াই বছর পরে সম্ভবত এ শয়তানটা মারা গেল রোড অ্যাক্সিডেন্ট করে। বড় একটা গাড়ি শাহেনা, এই যে এখানে তো পাওয়া যায় না, বড় বড় গাড়ি, ওই গাড়ির সাথে মেরে দেয়, গাড়ি মেরে দেয়, এবং ওই দুইজন দেহ বডি রক্ষাকারী সহ আল্লাহ বলে ওদেরকে জ্বালিয়ে দেয়। আর্তনাদ করছে আমাদের নিকটে, ওগুলো কুকুরের আর্তনাদ, আসল তো কুকুর। একটু মায়া লেগেছে মুসলমানদের, মুসলমানদের কলেজে ঠান্ডা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই আশফি সুদারা কওমি মুমিনিন, আল্লাহ বলছেন যে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করে মোমেনদের হৃদয়টাকে কী করে ঠান্ডা করে, আসলেই ঠান্ডা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তাকে ধ্বংস করেছে, কুকুরের মতো চিৎকার দিয়েছে কিন্তু কোনো ফায়দা হয়নি, আগে পুড়ে শেষ। ইন্নাকা ফাইনাকাল মুস্তাজিন, আল্লাহ যে বলছেন যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট হয়ে রাসুল, কথার বাস্তবতা পাওয়া গেল। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি জামানাতে একজন খ্রিস্টান মুসলিম হলো, মুসলিম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর সম্মান করেছেন। এমনকি ওয়াহি যে নাজিল হয় কোরআন নাজিলের সময়, তখন কোরআন নাজিলেরও তাকে দায়িত্ব দিয়েছেন, আর বিভিন্ন দায়িত্বশীলদের মাঝে তারও নাম ছিল, তাকেও দায়িত্ব দিয়েছেন। মনের কি বদমাশি, আবার খ্রিস্টান হয়ে যায়, খ্রিস্টান হয়ে পালায় যায়, তার দেশে চলে যায়, যে বলে উল্টাপাল্টা কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, বলে যে আরে মোহাম্মদ কি, ওর কোরআন ওর নাজিল কি হয় আর আমি কি লিখি, আমি যা লিখি তাই তো মোহাম্মদের কোরআন, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ কি বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি যিকিরে কোরআনকে নাজিল করেছি, আমি এর হেফাজত করি। এই ভুকিজি বলে সে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন ওয়াহী হতো, এই ওয়াহীটা তার হৃদয়ের ভিতরে, তার হৃদয়ের ভিতরে বক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কি মানে পুঞ্জীভূত করে দিতেন, এটা কোনো খয়লাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যে অলরেডি কোরআনের হাফিজ, তো ও উল্টা বলে লিখলে হবে? মিথ্যা কথা, এক কথায় লোকটা মারা গেল, অল্প কদিনের ভিতরে মারা গেল, তাকে তারা দাফন করলো খ্রিস্টানরা। দাফন করার পর চলে আসে, দেখে তার লাশ উপরে, জমিনের উপরে। তারা ধর মনে করেছিল যে আসলে মোহাম্মদ এবং তার এই সাথীরা এই কাণ্ড করেছে, যেহেতু ওদের দিন ছেড়ে দিয়েছে ইসলাম, এই জন্য ওরা শত্রু করে শত্রুতা করে আমাদের এই লোকের লাশ উঠিয়ে দিয়েছে কবর থেকে। এবার আরেকটু গভীর করে তারা দাফন করলো, চলে গিয়েছে, আবার দেখে ওই লাশ কবরের উপরে, আর একটু গভীর করে দাফন করে। সম্ভবত তিনবার এই ঘটনা ঘটেছে, আরও বেশি করে গভীর করেছে। এবার তাকে দাফন করেছে, এবারও দেখে যে এই অবস্থা যে কবরের উপরে তার লাশ। তখন এই খ্রিস্টানরা বুঝতে পেরেছিল যে না, এখানে মুসলমানদের কোনো হাত নাই, এটা হলো তার কর্মফল, ওইভাবে তাকে রেখে দিয়েছে। বুখারি শরীফ হাদিসে রয়েছে, তো বুখারি মুসলিম হাদিস থেকে আমরা একটা বাস্তব ঘটনা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঠাট্টা কারের কী অবস্থা হতে পারে। ইন্নাকা ফাইনাকাল মুস্তাজিন, নিশ্চয় আমি আপনার পক্ষ থেকে বিদ্রোহকারীদের জন্য যথেষ্ট। এ আবুল আহাব, এ বড় বড় কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন একমাত্র সন্তান, ওই সময় ছিল কাসিম, উনি যখন মারা যান, এক কথা ওই সময় নিঃসন্তান হয়ে যান, মানে ছেলে সন্তান নাই, সম্ভবত কাসিম, ইনি মারা গেলে ওরা আনন্দ উৎসব করে, ওরা বলে যে মুহাম্মদের বংশের আর বাতি জ্বলবে না, শেষ, একেবারে নির্বংশ। ঠাট্টা বিদ্রোহ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্তান হওয়াতে। অবশ্য মদিনাতে আল্লাহ তাকে এক ছেলে সন্তান দিয়েছে, আর একটা ছেলে সন্তান দিয়েছিলেন, তার মোট দুটো তিনটা সন্তানের সন্ধান পাওয়া যায়, ছেলে সন্তানের। তো মক্কাতে যে ছেলেটি মারা গিয়েছিল, ওই ছেলেটি মারা যাওয়াতে ওরা উল্লাস করেছিল এবং বলেছিল মোহাম্মদ নির্বংশ, আর বংশে বাতি জ্বলবে না, ঠাট্টা বিদ্রোপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি জবাবে বলেছেন সূরা কাউসারের ভিতরে, ইন্না আতাইনা কাল কাউসার ফসলের রব্বে কনহার ইন্না শানে একা হুয়াল আবতার, নিশ্চয় আপনি আমি আপনাকে দিয়েছি কাউসার, হাউদে কাউসার হোক বা নাহারে কাউসার হোক, দুটোই উদ্দেশ্য।
ফসল রব্বে খনহার, সুতরাং আপনি আপনার রব্বের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করুন বা পশু জবাই করুন। ইন্না শানে আকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু সেই হল নির্বংশ, সেই হল লেজ কাটা, মানে ওরই কোনো সুনাম সুখ্যাতি থাকবে না, ওই হবে নির্বংশ, ওর বংশে বাতি জ্বলবে না। বাস্তব, বাস্তব একেবারে বাস্তব। আবু লাহাব তো চলে গেল জাহান্নামে, আবু জাহালের একই অবস্থা, ওর বংশে বাতি জ্বালার মতো লোক আছে, মানে ওর মতের লোক আছে। আবু জাহালের নিজের ছেলেটাও মুসলমান হয়ে গিয়েছিল, আবু লাহাবের মেয়েরা মুসলমান হয়ে গেছে, তো ওর কুফরিতে থেকেছে কেউ, ওর নাম করার লোক আছে, এখন ওদের নাম নিলে লানতের সাথে বলা হয়, আবু জাহাল লানাহুল্লাহ বলা যায় না, যায় না। তো এইভাবে মানে মুসলমানরা তাদেরকে এইভাবে স্মরণ করে যে খারাপ মানুষ, ওদের নাম আছে, নাম নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অম্লান হয়ে রয়েছে, কেয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়ে থাকবে। এই যে আজানে মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহর নামের পরে পরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে। আজ আমরা নামাজ পড়তে গিয়ে কালেমাতুল শাহাদার ভিতরে কয়টা কথা বলি, আল্লাহর সাক্ষী দিই যে আল্লাহ এক, তিনি হক মাহবুদ, তিনি ছাড়া কোনো মাহবুদ নাই, প্রকৃত মাহবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরে আমরা সাক্ষী দিই ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে, মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে উন্নীত করেছেন, এবং তার বিরোধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ধ্বংস করেছেন, কীভাবে লাঞ্ছিত করেছেন, নির্বংশ করেছেন। ইন্না শানাকা হুয়াল আবতার, ওদিকে আল্লাহ বলে ইন্না কাফাইনাকাল মুস্তাজির, নিশ্চয় আমি আপনার পক্ষ থেকে বিদ্রোহকারীদের জন্য যথেষ্ট হয়ে যাব। এই জন্য দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করে, তার বিরুদ্ধাচারণ করে কেউ শান্তি থাকতে পায়নি। রঙ্গের রাসূলের হিন্দু আল্লাহ রাসূলের নামে একটা বই লেখে, তাকে বিদ্রোপ করে নাম দেয় বটে রঙ্গের রাসূল। ভারতের ঘটনা, এক সাধারণ মানুষ, নামটা মনে আসছে না, অনেকদিন মনে রেখেছিলাম, সাধারণ মানুষ, ওটা সহ্য হয়নি যে কী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে এই হিন্দু কথা বলে, কঠিন রাগান্বিত হয়। একসময় ওর জন্য মালমাসা রেডি করে ওই ওর অফিস খুঁজে ওকে বের করে, অফিসে বসা সবাই বসা, একজন জিজ্ঞেস যে রঙ্গের রাসূলের এ কে, কোনটা, মানে কোনটা ওই লোক, তো বলছে যে হে, তো আচ্ছা কোনো কোনো খবর টবর নিয়ে যাচ্ছে হয়তো, সোজা গিয়ে আর চাক মেরে দিয়েছে, সাথে সাথে ওই হিন্দু একেবারে পড়ে গেছে মাটিতে, লুটি পড়েছে। তাকে হত্যা করার জন্য, হত্যার এই লোকটাকে ফাঁসি দেওয়ার জন্য সেদিন, সেই সময় হিন্দু সরকার রায় ফাইসালা হয়ে যায় কোর্ট থেকে, মুসলমানরা বলছে, ইতিহাস বলছে যে মুসলমানরা বলেছে যে আমরা ওকে ওর ওজনে স্বর্ণ দিয়ে ওকে ছাড়িয়ে নেব, তবু আমরা তার জীবন চাই। তখন সুপ্রিম কোর্টের প্রধান বলেছিলেন যে একটা কথা তাহলে বলতে হবে তাকে, ও বলবে যে রঙ্গের রাসূলের লোককে আমি হত্যা করিনি। তাকে বলা হয়েছে তুমি এই কথাটা শুধু বলো, তোমাকে বাঁচিয়ে নেওয়া যাবে, আমরা মামলা তোমাকে বাঁচাই দেব। উর্দুতে বলেছিল যে মেরে আমার নামে কুছ নাহি হ্যায় সেওয়ায় মুজরিমকে খুন কে, আমার আমল নামে কিছুই নাই, এই বদমাস্টার খুন ছাড়া রক্ত ছাড়া উসকো মে কভি ঝুটলা নাহি সকতা, এটাকে আমি কখনো মিথ্যা প্রতিপন্ন করতে পারি না। বলছে আমি এক মিসকিন মানুষ, আমার আমল নামে কিচ্ছু নাই, এই মুজরিমের, এই বদমাস, এই শয়তানটার, এই খারাপ লোকটার রক্ত ছাড়া ওটাকে আমি কখনো মিথ্যা প্রতিপন্ন করতে পারি না, আমি আমি হত্যা করেছি, আমি বলবো, স্বীকার যাব, আর কি ছাড়ে। তো যেটা বলতে চেয়েছিলাম যে এই রঙ্গের রাসূলকে এভাবে রক্ত রঞ্জিত করে দেওয়া হয়েছিল, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, এটাই হলো সেই উদাহরণ যে ইন্না কাফাইনাকাল মুস্তাজিন, আল্লাহ বলছেন যে আমি তোমার পক্ষ থেকে যথেষ্ট, হে মোহাম্মদ, বিদ্রোহকারীদের পক্ষ থেকে। তার মানে মুসলমানরা কোনো ক্রমেই আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচারণকারীকে, ঠাট্টা মস্কারাকারীকে, তার ব্যঙ্গচিত্রকারীকে কোনো ক্রমেই নিস্তার দেবে না, এটা বাস্তব। যদি আমরা বলি না যে পাবলিক আইন হাতে করবে, কিন্তু এটাই বাস্তবতা যে জনগণ রক্ষা করে না জাতীয় লোককে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারণকারীকে, তার একটা প্রাশ্চিত লাগেই ও সে পেয়ে যায়। দেখলেন না ফ্রান্সের রাজা হওয়ার পর ওদেরই পক্ষের লোক খুব সম্ভবত একজন জোরে কষাঘাত করে, থাপ্পড় কষে মারে,
আজ ওর ওর মুখের ডিম ছুড়ে মেরেছিল। ওর ভাগ্য ভালো যে ওই ডিমটা ওই মানে ভাঙেনি, ফাটেনি। এগুলো কি সম্মান? সে রাজার সম্মান। তার সেও এখন হয়তো প্রহর গুনছে যে কখন যে তার কী অবস্থা হয়, পটল তুলতে যাওয়া লাগে, হয়তো মুসলমানই পাঠিয়ে দেয়, না তো বা আল্লাহর গজব এভাবে হয়তো চলে আসে, যেভাবে ওই শয়তানটার বিরুদ্ধে আল্লাহর গজব এসেছিল যে আল্লাহ তাকে জ্বালিয়ে পড়ে শেষ করে দিয়েছেন। এভাবেই ইন্নাকা ফাইনাকাল মুস্তাজিন, আল্লাহ যে বলেছেন যে নিশ্চয় আমি এমামত আহমদের পক্ষ থেকে ঠাট্টা বিদ্রোহ কাজের জন্য যথেষ্ট, এটার বাস্তবতা আমরা দেখে আসছি। আজও রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধ চরণকারীকে, রাসূল সাল্লামের দিন নিয়ে ঠাট্টা মস্কারাকারীকে বাংলার জমিনে কোনো ঠাঁই নাই, মুসলমান ঠাঁই দেবে না, এটাই স্বাভাবিক। সুতরাং যত নাস্তিকের দল, যত বিরুদ্ধাচরণকারী, রাসূলুল্লাহ সাল্লামের ব্যঙ্গকারী, রাসূল আনিত দিনকে নিয়ে ঠাট্টা মস্কারাকারী, এদের সাবধান থাকা উচিত যে এদেরকে মুসলমানরা ছাড়বে না, কারণ এদের মুসলমানদের নিকটে আল্লাহ, তদীয় রাসূল, ইসলাম তাদের কলিজার থেকেও কি বেশি ভালো, তাদের কলিজার টুকরা, তাদের মুক্ত মানিক, এগুলোর বিরুদ্ধে আঘাত হানা মানে কি তাদের অনুভূতি আঘাত হানা। সুতরাং সতর্ক সাবধান থাকতে হবে। সাম্প্রতিক পাওয়া গেল যে মন্দিরে কোরআন, জানি না কে রেখেছে, কারা রেখেছে, কিন্তু কাজটা কি ভালো? আবার এটাও শোনা যাচ্ছে যে এটা রাজনৈতিক একটা অংশ হতে পারে, কোনো মুসলমানই ফেতনা লাগানোর জন্য এই করেছে। তো যেই করে কোনো মুসলমানও যদি করে, কাজটা কি ভালো করেছে? ওই কি মুসলমানের কাজ করেছে ওটা? আর যদি কোনো হিন্দু করে থাকে, তো এটা কি হিন্দুর বৈশিষ্ট্য? এটা হিন্দুর বৈশিষ্ট্য নয়। এটা যে হিন্দু, প্রকৃত যে হিন্দু, তারও এটা বৈশিষ্ট্য নয়। তো যা হোক, যে করেছে, যারাই করেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই এই কুচক্রি মহলে যেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচার করেন। আর ওর আজ ওদের ওদের কারণে, এই যে তেলকদের কারণে সারা বাংলার বুকে ফেতনা বয়ে চলেছে, ছয়জনকে সাতজন মারা গেছে এইটাকে কেন্দ্র করে হাঙ্গামা দাঙ্গামাতে। তো যা হোক, সমাজে শুধু যেটা বলতে চেয়েছি যে আল্লাহ এবং তদীয় রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে শান্তিতে থাকা মুশকিল রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমি বিদ্রোহকারীদের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাব, মানে কাউকে লাগবে না, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট কীভাবে হবে? এভাবে হবে যে হয় মুসলিম শাসক এই জাতীয় লোকদের ব্যবস্থা করবে, অথবা জনগণকে যতই বাধা দেওয়া হোক, জনগণকে আটকানো যাবে না, সম্ভব হবে না। সুতরাং সতর্ক সাবধান থাকা উচিত। তসলিম নাসরিন কেন ঠাঁই নাই? এই জন্য নাই যে সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে নিয়ে ঠাট্টা মস্কারা করেছিল। অথচ এই দিনে ইসলাম সবার কি সম্পদ, দলমত নির্বিশেষে আমলিক, বিএনপি, জামাত সহ যত রকম দল রয়েছে সবার নিকটে ইসলাম প্রিয় না? ইসলাম তাদের, ইসলাম তারা মানার চেষ্টা করে না, নবীকে মানার চেষ্টা করে না, কোরআনকে শ্রদ্ধা করে না? তাহলে এগুলোর বিরুদ্ধে যদি কোনো কিছু হয়, তো গায়ে আঘাত লাগবে না, শরীরের রক্ত থাকলে প্রভাব পড়বে না? সুতরাং সমাজে শুধু এগুলোকে নিয়ে কেউ যদি কোনো কিছু করে, এর অর্থই হলো সে নিজেকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, এবং এর কোনো খারাপ পরিণত হলে তাকে সেটা কী করতে হবে? দায়িত্বশীল তাকেই নিতে হবে, দায়িত্বশীল তারই উপর বর্তাবে। যাহোক, সমাজ শুধু এটা বলতে চেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করে, রাসূলুল্লাহ দিনের বিরুদ্ধাচরণ করে কেউ অতীতে রক্ষা পায়নি, বর্তমানও পাবে না, ভবিষ্যতে পাবে না। যদি এই দুনিয়া আজাব না হয় এই জাতীয় লোকদের, এ নাস্তিক মার্কা লোকদের, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থানকারী লোকদের, পরকাল আজাব তা যেন অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন নিকটে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুচক্রি মহলকে, যারা ইসলাম নিয়ে, মুসলমানদের নিয়ে, যারা মুসলমানদের দীনে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে ঠাট্টা মস্কারা করে, বা এগুলোকে তারা নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়ত দান করুন। হেদায়ত নসিবে না থাকলে ওদেরকে ধ্বংস করে মুসলমানদেরকে তাদের কলিজাকে ঠান্ডা করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিনা মিন নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন তাবেঈন লাহুম বি ইহসান ইলা মাদিনা আম্মা বাদ। সমাজ শুধু কবি নজরুল, এই জন্য তিনি কোনো আলেম ছিলেন না, কিন্তু এরপরও
তার রক্তে যে ঈমান ছিল সেটার ভয় প্রকাশ হয়েছে। উনি একটা কথা বলেছেন যে রাসূলের অপমানে যদি কাঁদে না তার মন, মুসলিম নয় মুশরিক মুনাফিক তুই রাসূলের দুশমন। আল্লাহ রাসূলের অপমানে যদি তোর মন না কাঁদে, তোর ভিতরে কোনো প্রতিক্রিয়া যদি না হয়, তুই আসলে মুসলিম না, তুই মুনাফিক, আল্লাহ রাসূলের দুশমন। এ কথাটা আমাদের মনে রাখতে হবে। এবং শত্রু চেনার একটা কি আল্লাহ রাসূলের শত্রু চেনার একটা বিরাট হাতিয়ার আমাদের কবি নজরুল হাতিয়ে দিয়েছে, যে আল্লাহ রাসূলের অপমানে, আল্লাহর দ্বীনের অপমানে, আল্লাহর কোরআনের অপমানে যদি তোর কলিজা না কাঁপে, তুই মুসলিম না, তুই মুনাফিক, রাসূলের দুশমন। কথাটা কিন্তু বাস্তব বলেছে। অতএব সতর্ক সাবধান থাকতে হবে, এগুলোকে তাজিম করতে হবে। কোরআনকে, ইসলামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে তাজিম করতে হবে। এবং এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে কি নিজেকে অপমানিত করার পর্যায়ে নিজেকে নিক্ষিপ্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এগুলোকে সম্মান চোখে দেখি। এগুলোকে সম্মান করলে আল্লাহ সম্মান দেবে, আর এগুলোকে অসম্মানী করলে কি নিজেকেই অসম্মানী হওয়া লাগবে, লাঞ্ছিত হওয়া লাগবে, জীবন হবে দুর্বিষহ। আল্লাহ মাআজিল ইসলাম মুসলিমিন ওয়া আজিল্লা শিরক ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ মাআতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أقوم الصلاة بارك الله. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة.